আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হ্যান্ড পেইন্টের নতুন কাজ নিয়ে আসলাম। শত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে কিছু তৈরি করে দেখাতে পারলে নিজের কাছেও ভালো লাগে। আশা করছি সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি জানি অনেকেই হয়তো আমার এই ভিডিওগুলো দেখেন, কিন্তু এখনও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার এই সামান্য ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে ভিডিও সম্পর্কে আপনার মতামতগুলো অবশ্যই জানিয়ে দেবেন। আপনার একটা লাইক আমাকে আরও ভিডিও তৈরিতে উৎসাহিত করে। আপনাদের একটা কমেন্ট আমাকে আমার ভিডিওর ভুল ত্রুটি সম্পর্কে জানতে সহায়তা করে। সো প্লিজ লাইক এবং কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিওটি আরও কয়েকজন দেখতে পারে এবং তারা ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারে। তো আমি এখানে একটা কাপড় নিয়েছি, আজকে আমি আপনাদেরকে ওয়াশ পেইন্ট কীভাবে করে সেটা দেখাবো। ওয়াশ পেইন্ট আসলে বিভিন্নভাবে করা যায়। আমি এখানে একটা স্যানিটাইজারের বোতল নিয়েছি, বোতলটিকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে স্যানিটাইজার না থাকে। তারপরে এখানে বোতলের ভিতরে আমি কিছুটা রং নিয়েছি, আর আমার কাছে এক্সট্রাভাবে বাইন্ডার এবং এনকে একটা বোতলে আলাদাভাবে গোলানো ছিল, সেটা রঙের ভিতরে দিয়ে দিছি কিছুটা অংশ। বোতলের অর্ধেক পরিমাণ দিয়েছি, সাথে সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে পাতলা হয়, কারণ যদি পাতলা না হয় স্প্রে করলে রঙটা বের হয়ে আসে না, মুখটা আটকে যায়। সেজন্য পাতলা করে নিতে হবে যাতে সহজেই স্প্রে করলে কাপড়ের পুরো অংশটা হয়ে যায়। এরপরে আমি প্রথমে কাপড়ে স্প্রে করে নিলাম। স্প্রে করার পরে যখন দেখলাম শুকিয়ে গেছে, শুকনো শুকনো ভাব, তখন আমি দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছি। মূলত এখানে আমি পুরোপুরি শুকানোর আগেই কাজ শুরু করে নিয়েছি, সেজন্য গোলাপি রঙের মধ্যে নীল রঙটা একটু দেখা যায়। আর যদি কাপড়টাকে পুরোপুরি শুকিয়ে নিতাম তাহলে গোলাপি রঙটার সাথে নীল রঙটা দেখা যেত না, কিন্তু আমি এখানে নীল রঙটা হালকা দেখা যাবে বলেই ভেজা থাকা অবস্থায় আমি গোলাপি রঙের কাজ শুরু করেছি।
এরপরে ফুলগুলোর মাঝখানে সাদা রং দিয়েছি। সাদা রং দেওয়াতে ফুলটা ফুটছে ভালো। এরপরে আমি সবুজ রং দিয়ে ডাল এবং পাতা দিয়েছি। আসলে এটা অপশনাল, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। পাতাগুলো দিতে আমার কাছে ভালো লেগেছে, তাই আমি দিয়েছি। হ্যান্ড পেইন্টের ডিজাইন মূলত নিজের কাছে, নিজের মনের মতো করে একটা কাপড় যদি তৈরি করেন তাহলে দেখবেন ওতেই অনেকটা সুন্দর ডিজাইন ফুটে উঠছে। তো আজকে আমি এখানেই শেষ করব। দেখা হবে আগামীতে আরও নতুন কোনো মুহূর্তে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।